প্রত্যেকটা ঈদে যেখানে অন্যান্য প্রত্যেকটা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সবাই ছুটি পেয়েছে কিন্তু এই শ্রমিকরা সবাই গার্মেন্টসে করোনার সময় জীবন যুদ্ধ করেছে তারা কাজ করেছে এরপরেও তাদেরকে কোন প্রকার মজুরি বৃদ্ধি করা হয় নাই আজকের দিনে যেখানে আইসা আমরা প্রতিবাদ জানাবো আমরা আন্দোলন করব যে আমাদের মজুরি বৃদ্ধি করতে হবে সেই মজুরি বৃদ্ধির আন্দোলনের জায়গায় আজকের দিনে আমাদের 20 রমজানের ভিতরে বেতন বোনাসের আন্দোলন করতে হচ্ছে এর জন্য আমরা আজকে আমাদের এই সমাবেশ থেকে স্পষ্টভাবে আমরা বলতে চাই 20 রমজানের ভিতরে আমাদের পূর্ণ বেতন এবং বোনাস পরিশোধ করুন যদি 20 রমজানের ভিতরে এই এপ্রিল মাসে পূর্ণ বেতন পরিশোধ করা না হয় তাহলে আমরা বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি বলছি আপনারা এই মালিক পক্ষ যে সিদ্ধান্ত নিয়েছেন আপনারা 15 দিনের বেতন দিবেন এই 15 দিনকে আমরা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি আমাদের শ্রমিকরা প্রত্যাখ্যান করছে আর এইটা যদি পূর্ণ বেতন না দেয়া হয় শ্রমিকরা ঈদের ভিতরেই কঠোর আন্দোলন করে তুলবে যেই আন্দোলনে আপনাদের এই মালিকদের অস্তিত্ব টিকে থাকবে না এর জন্য আমরা স্পষ্টভাবে বলতে চাই যদি শ্রমিক বাঁচাতে চান শিল্প বাঁচাতে চান তাহলে অতি দ্রুত আমাদেরকে 20 রমজানের ভিতরে আমাদের মে মাসের পূর্ণ বেতন এবং মুনাস পরিশোধ করুন একই সাথে হয়তো দ্রব্যমূল্য দাম কমান তা না হলে আমাদের মজুরি বৃদ্ধি করতে হবে আপনারা দেখেছেন অনেক সংগঠন এখানে দাবি করেছে যে 20,000 টাকা আমরা বলেছি 20,000 টাকা লাগবে না আপনারা আমাদের 17 সালে যখন বেতন বৃদ্ধি হয়েছে সেই সময় আমাদের যে কত টাকা যেভাবে বাজার মূল্য ছিল সেই অনুযায়ী আপনারা আমাদের বাজার মূল্য করুন আমাদের মজুরি বৃদ্ধি করতে হবে না আর যদি সেটা আপনারা না পারেন তাহলে আমাদেরকে মহার্ঘ ভাতা প্রদান করতে হবে আমাদের মজুরি বৃদ্ধি করতে হবে এর জন্য এই বিজিএমই বিকেএমই মালিক সরকার সবাইকে আবারো আমরা আমাদের এই আজকের সমাবেশ থেকে স্পষ্ট দাবি জানাতে চাই আপনারা অতি দ্রুত বাজারে দ্রব্যমূল্যের দাম কমান এই শ্রমিকরা বাড়িতে যাবে তাদেরকে পূর্ণ পরিপূর্ণ ছুটি প্রদান করুন পরিপূর্ণ বেতন বোনাস প্রদান করুন সুষ্ঠুভাবে বাড়িতে যেতে দিন এবং ঈদের পরে নতুন মজুরি বোর্ড গঠন করে শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হবে আর তাই যদি না হয় বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি বাংলাদেশের শ্রমিকদের ভিতরে এক বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে এবং সেই আন্দোলন থেকে একটা নতুন মুক্তি শ্রমিকদের মাঝে গঠন করবে আপনারা সবাই সেই আন্দোলনে আমাদের ভিতরে ঐক্যবদ্ধ থাকবেন এবং